न्यू ব্যারাকপুরে ভোররাতে আগুনের জেরে আতঙ্ক। আগুন লেগেছে গেঞ্জি কারখানা ওষুধের গুদামে। আগুনে বেশ কয়েকজন আটকে আছেন বলে আশঙ্কা। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কখন এই আগুন লাগে? সুকর্ণা, আজ ভোর 3:30 নাগাদ নিউ ব্যারাকপুরের তালবান্দা একটি বহুতলে আগুন লাগে। সেই বহুতলটি তিনতলা বিল্ডিং এবং সেখানে গেঞ্জির কারখানা রয়েছে এবং ওষুধের গোডাউন রয়েছে এবং সেখানে বিধ্বংসী আগুন লাগে। এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে, কিন্তু আগুনের যে বিধ্বংসী রূপ ছিল সেটা অনেকটা কেটেছে, কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেনি। যেহেতু গেঞ্জির কারখানা, সেখানে রাসায়নিক এবং প্রচুর কাপড়ের মতো দাহ্য বস্তু মজুত ছিল, তার পাশাপাশি ওষুধের গোডাউন, সেখানেও প্রচুর দাহ্য বস্তু ছিল, অতিদাহ্য বস্তু ছিল, তার ফলে আগুন বিধ্বংসী আকার নেয়। এবং যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং পুলিশ সূত্রেও জানা যাচ্ছে, এই গোডাউন এবং কারখানার মধ্যে বেশ কয়েকজন রাতে থাকার কথা এবং নিরাপত্তা রক্ষী সহ কয়েকজন থাকার কথা, এবং আগুনের ফলে তারা আটকে রয়েছেন, এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। সেটা দমকল কর্মীরা ভেতরে ঢোকার পরই সেটা নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ নিউ ব্যারাকপুর থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে। এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতে আগুন নেভানোর কাজ চলছে। যেহেতু বড় জনবসতিপূর্ণ এলাকা এই কারখানা ও গোডাউন, তার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোর রাত থেকে, এবং দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখার ব্যবস্থা করছে। সুকর্ণা, ধন্যবাদ সমীরণ। আজ থেকেই কলকাতা পুরসভার 102টি স্বাস্থ্যকেন্দ্রে 45 ঊর্ধ্বদের দেওয়া হবে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ। বুধবার পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন ফেরাদ হাকিম, সেখানেই সিদ্ধান্ত হয়। কলকাতায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েনি, আর তাই বৃহস্পতিবার থেকেই কলকাতায় শুরু হচ্ছে 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন। 102টি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত হকার ও পরিবহন কর্মীদের ভ্যাকসিনেশন, দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সাধারণ মানুষকে দেওয়া হবে ভ্যাকসিন। বুধবার কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যদের সঙ্গে বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠক করেন ফিরহাদ হাকিম, সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। 8335-999-000 এই নম্বরে নাম, বয়স, আধার ও ফোন নম্বর দিয়ে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু বিপর্যয়ের প্রভাব শহরে পড়েনি, অর্থাৎ কালকেই স্বাভাবিক জীবনযাত্রা থাকবে, সেই কারণেই আমরা আগামীকাল থেকে 45 শুদ্ধ নাগরিকদের ভ্যাকসিনেশন দেওয়া শুরু করছি। ফার্স্ট ডোজ প্রতি স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন 50 জন করে নাগরিককে আমরা ভ্যাকসিনেশন করব। কোউইন অ্যাপের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে 4,22,27,842 জন ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন। 18 ঊর্ধ্ব সবাইকে ভ্যাকসিন দিতে হলে 95 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে, কিন্তু এখনও পর্যন্ত তার 4.44% ভ্যাকসিনেশন হয়েছে। বিশেষজ্ঞদের মতে করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর একমাত্র পথ দ্রুত ভ্যাকসিনেশন, কিন্তু ভারতে যে গতিতে ভ্যাকসিনেশন হচ্ছে তাকে আদৌ সন্তোষজনক। বিশেষ করে কেন্দ্রীয় সরকার 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ঘোষণা করে দিলেও ভ্যাকসিনের অভাবে সিংহভাগ জায়গাতেই প্রথম ডোজ পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি মে যুবাওঁ কি ভ্যাকসিন খতম হো গই হ্যায়, পিছলে 4 দিনোঁ সে যুবাওঁ কে ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ পড়ে হ্যায়। ভারত নে 6 মহিনে কি দেরি কর দি। আজ সে 6 মহিনে পহলে দুনিয়া কে কই দেশো নে আপনে লোগোঁ কো ব্যাপক স্তর পে ভ্যাকসিন লগানা শুরু কর দিয়া থা। হমনে উস ওয়াক্ত বহুত বড়ি গলতি কর দি, আপনে লোগোঁ কো ভ্যাকসিন লগানে কি বজায় আপনি ভ্যাকসিন দূসরে দেশো কো ভেজনি চালু কর দি। দেশে কমছে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা, কিন্তু লাগাম টানা যাচ্ছে না মৃত্যুতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 208,921 জন, মৃত্যু হয়েছে 4,157 জনের। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।